প্রিয় ছাত্রছাত্রীরা এই মুহূর্তে তোমাদের দু সালের বায়োলজিক্যাল সায়েন্স পরীক্ষাটি শেষ হলো তাই এই পরীক্ষায় যে যে এমসি কিউ কিউগুলো এসেছে সেগুলো তোমরা সঠিক উত্তর করে এসেছ কি না একবার মিলিয়ে নাও এবং আমার যে সাজেশান ছিল সেখান থেকে প্রায় হুবহু কমন প্রশ্ন এসেছে আর এই প্রশ্নটির লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে অর্থাৎ ভিডিও নিচে রয়েছে ওখানে তোমরা ডাউনলোড করে নিতে পারো প্রথম প্রশ্নটি ছিল একটি অতি ক্ষুদ্র সচল পুঙ্গেমেট ও একটি বৃহৎ নিশ্চল স্ত্রীগ্যামেটের মিলনকে কি নামে ডাকা হয় বলা হচ্ছে কি উ গ্যামি সঠিক উত্তর কি উগ্যামি এরপর বলছে কপারটি সচল সচল পুঙ্গেমে কপার টি অপশন ডি সঠিক অ্যান্সার শুক্রাণুর চলাচল হ্রাস করে নিষিক্ষ করার ক্ষমতাটাকে কি করে হ্রাস করে তিনের প্রশ্ন মাতৃদুগ্ধে উপস্থিত অ্যান্টিবডি নাম কি আই জি এ অর্থাৎ কোলোস্ট্রামে উপস্থিত অ্যান্টিবডি মেন্ডেলের একসংকর জননের এফ টু জনুতে ফিনোটাইপ অনুপাত কত হবে থ্রি ইজ টু ওয়ান অর্থাৎ তিনটি লম্বা হয় আরেকটি হচ্ছে কি হয় বেঁটে জিনোটাইপ অনুপাত কী হয় ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম হল প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ নিম্নলিখিতগুলির কোনটি ক্রিসক্রস উত্তরাধিকারের উদাহরণ হিমোফিলিয়া বর্ণান্ধতা অপশান ডি এ ও সি উভয়েই আর্কিওপটেরিক্স কোন দুটি প্রাণী গোষ্ঠীর মিসিং লিং রেপটিলিয়া ও অ্যাভিস এভিস মানে পক্ষী এবং সরীসৃপ কোন উদ্ভিদ প্রজনন পদ্ধতি মানুষ অতি প্রাচীনকাল থেকে ব্যবহার করে আসছে অপশান এ সঠিক অ্যান্সার শঙ্করায়ন প্লাজমা কোষ কোন ধরনের অনাক্রম্যতার সঙ্গে সম্পর্কিত রসভিত্তিক অনাক্রমতা ইআই প্লাজমি নিষ্কাশন করা হয় কোন জীবটি থেকে অ্যাগ্রোব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়াম টিউমি থেকে নিম্নলিখিত কোন পদ্ধতিতে পলিও ভ্যাকসিন প্রস্তুত হয় অ্যাটেনিউটেড ভাইরাস নিম্নলিখিত গুলির কোনটি বায়োডাইভার্সিটি হটস্পটের জন্য প্রয়োজনীয় প্রাথমিক সূত্র অপশান এ একশো পঞ্চাশটি এন্ডেমিক প্রাণী প্রজাতির সংবহন কলাযুক্ত উদ্ভিদের উপস্থিতি নিম্নলিখিত বনভূমির কোনটি উষ্ণ ও আর্দ্র বৈশিষ্ট্যযুক্ত ট্রপিক্যাল রেইন ফরেস্ট ১৪ কোনটি একটি স্থায়ী বাস্তুতন্ত্রের উদাহরণ কি মরুভূমি এরপর আমরা চলে যাব রোপন এসে কিউ রোপন বলতে কি বোঝো ব্লাস্টোসিস দশায় বারোতম দিনে ভ্রূণ জরায়ুর এন্ডোমেট্রামে প্রথিত হওয়ার পদ্ধতিকে বলা হয়েছে মেন্ডেলের একটি ব্যতিক্রমের নাম কি অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের একটি ব্যতিক্রমের নাম কি অসম্পূর্ণ প্রকটতা ক্রিপনা বক্সের নিউক্লোটাইড কত টি এ টি এ টি এ টি এ টি মিথজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী সায়নো একটা নাম কি নষ্টক এবং অ্যানাবিনা ভ্যাম কি ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা ছত্রাক উদ্ভিদের মূলের সমন্বয়ে যে স্ফীত গঠন তৈরি করে তাকে বলা হয়েছে কি ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা যা মূল থেকে ফসফেট শোষণ বৃদ্ধি করে অস্থায়ী ও স্থায়ী পরজীবীর পার্থক্য কী অস্থায়ী পরজীবী এ সমগ্র জীবনকাল ধরেই পোষকের দেহে বসবাস করে বোঝা গেছে এবং এ কিন্তু সাময়িকভাবে পোষকের দেহে বসবাস করে তার দেহ থেকে পুষ্টির শোষণ করে একটা স্থায়ী পরজীবীর উদাহরণ যদি বলা হয় প্লাজমোডিয়াম এবং একটি অস্থায়ী পরজীবীর যদি উদাহরণ দেওয়া হয় তাহলে জোঁক যার বিজ্ঞানসম্মত নাম কি হিরু ডিনারিয়া গ্র্যানুলোসা তাহলে স্থায়ী পরজীবী সারা জীবনী পোষকের দিয়ে বসবাস করে জীবন অতিবাহিত করে অস্থায়ী পরজীবী আংশিক সময়ের জন্য কি করে অবস্থান করে দেখো জেনোগ্যামিস পারমিও জেনেসিস ভুন কোন দশায় রোপিত হয় ব্লাস্টোসিস দশায় রোপিত হয় টেস্ট ক্রস কি উদাহরণ সবই সাজেশনে ছিল এলএসডি কি সম্পূর্ণ নাম পিসি পদ্ধতি এগুলো সবই ওজন গহর অবক্ষয়ের কারণ মরুলা ব্লাস্টুলা গ্যাস্টুলার পার্থক্য বলতে কি বোঝো ডিএনএ প্যাকেজিং অর্থাৎ এখানে এটা আসবে কি নিউক্লিওজম তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে